আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওতে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি গাছ এবং অন্যান্য প্রাণীদের ভালোবাসা সম্পর্কে। প্রিয় আখিরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দেবেন ইনশাআল্লাহ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত যেমন পূর্ণাঙ্গ, তেমনি তার শরীয়ত পূর্ণাঙ্গ। আল্লাহর দরবারে সকল বিষয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণাঙ্গ, তার দীনও পূর্ণাঙ্গ। আল্লাহ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তকে সমাপ্ত করে দিয়েছেন, তার উপর আসমানে কিতাব নাজিলের ধারা বন্ধ করে দিয়েছেন এবং তাকে সমগ্র বিশ্ববাসীর পথ প্রদর্শক নিযুক্ত করেছেন। কোনো কোনো নবী এসেছেন নিজের সম্প্রদায়ের জন্য, কোনো নবী এসেছেন নিজের গোত্রের জন্য, কোনো নবী এসেছেন নিজ দেশের জন্য। কিন্তু আল্লাহ যখন আমাদের নবীকে প্রেরণ করলেন, তখন বললেন বিশ্ব জগতের জন্য সতর্ককারী রূপে। সূরা ফুরকান আয়াত 1, তুমি সমগ্র বিশ্ব জগতের নবী। আমাদের নবীকে আল্লাহ পাক রহমত বানিয়েছেন, তিনি বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ। আমাদের নবীকে আল্লাহ তাআলা যখন নবুয়ত দান করলেন, তখন ঘোষণা দিলেন সমস্ত মানুষের জন্য সুসংবাদ দাতা ও সতর্ককারী। সূরা সাবা আয়াত 28, আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমগ্র বিশ্বের মানুষের জন্য সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছেন। তিনি কেবলমাত্র মানুষেরই নবী নন, আবার কেবল জিন জাতির নবী নন, তিনি নবীদেরও নবী। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমি যখন একদল জিনকে আপনার কাছে প্রেরণ করেছি। সূরা আহকাফ আয়াত 29, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র সাধারণ মানুষ আর কেবলমাত্র জিন জাতির নবী নন, তিনি নবীদেরও নবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি নবীদের নবী, শুধু নবীদের নবী নন, তিনি জড় পদার্থেরও নবী। পাথর একটি প্রাণহীন পদার্থ, কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পাথরের পাশ দিয়ে অতিক্রম করতেন, তখন পাথর কথা বলে উঠত, নিষ্প্রাণ পাথর বুঝে ফেলত ইনি আল্লাহর রাসূল। তিনি যখন গাছের পাশ দিয়ে পথ অতিক্রম করতেন, তখন গাছ বলত আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। গাছও জেনে ফেলত এই যে যিনি যাচ্ছেন ইনি হলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার এক স্থানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নিচ্ছেন, তখন একটা গাছ দ্রুত গতিতে ছুটে এলো। দেখে সাহাবাগণ অবাক হলেন, এ কি, গাছটা এখানে কিভাবে এলো? গাছটি আসলে মাটির বুক চিরে দ্রুত গতিতে ছুটে এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ছায়া দিয়ে গাছটি দাঁড়িয়ে রইল, পরে আবার দ্রুত গতিতে নিজ জায়গায় ফিরে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ খুললে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আজ আমরা আশ্চর্য একটি ঘটনা দেখলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, কি দেখেছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই গাছটির প্রতি তাকিয়ে বললেন, গাছটি আমার থেকে দূরে ছিল, সে আল্লাহর কাছে আরজি পেশ করেছে, হে আমার মাওলা, তোমার হাবিব এত কাজ দিয়ে অতিক্রম করবে আর আমি তার সাক্ষাৎ লাভে ধন্য হব না, এটা তো হতে পারে না, তুমি আমাকে অনুমতি দাও, আমি তার সাক্ষাৎ লাভ করে ধন্য হতে চাই। আল্লাহ তাকে অনুমতি দিলেন, ফলে সেখান থেকে ছুটে এসেছে এবং আমাকে দেখে নিজের চোখ শীতল করেছে, পরে নিজ জায়গায় ফিরে গেছে। গাছেরা তো জানে ইনি কেমন শাহেনশাহ রাসুল, গাছেরাও জানে ইনি কেমন মহান রাসুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণীদের নবীও ছিলেন। এক বেদুইন এসে বলল, হে আল্লাহর রাসুল, আমার উটটি অবাধ্য হয়ে গেছে, পাগল হয়ে গেছে। উট যখন পাগল হয়ে যায়, তখন সিংহের চেয়ে বেশি হিংস্র ও বিপদজনক হয়ে ওঠে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে চলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদুইনকে নিয়ে হাঁটতে শুরু করলেন। উটটি এক বাগানে বাঁধা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাগানের দরজা খুলে দাও। বেদুইন ভয়ে আটকে উঠল আর বলল, ইয়া রাসূলুল্লাহ, উট আপনার ক্ষতি করে ফেলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি দরজাটা খুলে দাও। বেদুইন ছুটে গিয়ে বাগানের দরজা খুলে দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগানে প্রবেশ করলেন, দেখলেন উটটির মুখ থেকে ফেনা বের হচ্ছে। যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর উটের চোখ পড়ল, সাথে সাথে তীরের মতো সোজা হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ওপর উটটি মাথা রেখে দিল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটটিকে রশিতে বাঁধলেন এবং রশির অপর মাথা বেদুইনের হাতে ধরিয়ে দিয়ে বললেন, এখন থেকে মৃত্যু পর্যন্ত এই উটটি তোমার অবাধ্য হবে না। আরেকটি উট ছিল একটু দূরে, তার চোখ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের ওপর পড়ল। তখন সেও দ্রুত গতিতে এগিয়ে এলো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ওপর লুটিয়ে পড়ল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রশি আনো। এরপর উপস্থিত লোকেরা রশি আনল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটটিকে বাঁধলেন এবং বললেন, এই নাও, এই উট আর কোনোদিন তোমার অবাধ্য হবে না। প্রাণীকুলও জানে তিনি আল্লাহর রাসুল, তিনি সমগ্র জগতের রাসুল, ইনি সমস্ত মানুষের রাসুল, তিনি সর্বকালের রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আল্লাহর পেয়ারা রাসুল। যখন খায়বার জয় হল এবং মালে গনিমত হাতে এলো, তখন তার মধ্যে একটি গাধা ছিল। গাধাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এগিয়ে বলল, হে আল্লাহর রাসুল, আমি কুলীন গাধা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তা কিভাবে? গাধা বলল, আমার পিতৃপুরুষদের পিঠে নবীগণ সওয়ার হয়েছেন, আমি আমার বংশের প্রজন্ম, আপনি আমাকে আপনার ভাগে রাখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধাটিকে নিজের ভাগে নিয়ে নিলেন, তিনি সেটাতে সওয়ার হতেন। গাধাটির নাম ছিল ইয়াফুর। যদি কখনো এমন হতো যে কাছে কেউ নেই অথচ কোনো সাহাবিকে ডাকতে হবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধাটিকে বলতেন, যাও, আবু বকরকে ডেকে নিয়ে আসো। গাধা ছুটে যেত এবং গিয়ে দরজায় সজোরে আঘাত করত। তখন ঘরের লোকেরা ভয় পেয়ে যেত, ভাবত কি হলো, এমন হচ্ছে কেন। কিন্তু দরজা খুললে দেখা যেত যে ইয়াফুর দাঁড়িয়ে আছে। তাতে বুঝে নিতেন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যেতে বলেছেন। যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত হলো, ইয়াফুরের সে দিনকার কান্না ছিল দেখবার মতো। জন্তুটি জ্ঞান শূন্য হয়ে এদিক ওদিক ছোটাছুটি শুরু করে দিয়েছিল, এমনকি তার স্থিরতা আর ফিরে আসেনি। সেই অবস্থায় সে একটি কূপের মধ্যে লাফিয়ে পড়ে জীবন দিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের পথ দেখাতে এসেছেন, যার নবুয়তের সামনে সবাই মাথা নত করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্মগ্রহণ করেন, সেদিন এক সমুদ্রের মাছেরা আরেক সমুদ্রের মাছদের স্বাগত জানিয়েছিল যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে পড়েছেন। সমস্ত জগতের প্রতিমারা ভূতলে লুটিয়ে পড়েছিল, রাজা বাদশাহদের সিংহাসন উল্টে গিয়েছিল, কারণ দোজাহানের বাদশাহ এসে পড়েছেন, বিশ্ব নেতার আগমন ঘটে গেছে। এক বেদুইন একটি মৃত গুই এনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে নিক্ষেপ করল। কাকলাশ থেকে দশ গুণ বড় একটি জীব, দেখতে ঠিক কাকলাশের মতো কিন্তু সাইজে দশ গুণ বড়। যে যাযাবরদের কোনো ধর্ম থাকে না তারা আজও গুই ধরে খায়, আরবরাও গুই খেত, কিছু আরব এখনও খায়। বেদুইন গুইটি শিকার করে এনেছে, সে মৃত জন্তুটি নবীজির দিকে ছুঁড়ে ফেলে বলল, এটা যদি বলে আপনি নবী তাহলে আমি মেনে নেব। বলেই লোকটা দাম্ভিকের মতো দাঁড়িয়ে রইল, তার দৃঢ় বিশ্বাস ছিল প্রাণী তো আর কথা বলতে পারবে না, তাছাড়া এটা মৃত, আমি দেখতে চাই এই মৃত প্রাণীটি কিভাবে আপনার নবী হওয়ার সাক্ষ্য প্রদান করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে পড়ে থাকা মৃত গুইটির প্রতি তাকিয়ে বললেন, ওহে গুই। সাথে সাথে আল্লাহর ইচ্ছায় গুইটির চোখ খুলে গেল, মাথাটা উপরে তুলল, তারপর স্পষ্ট আরবি ভাষায় উত্তর দিল, হে আল্লাহর রাসূল, আমি হাজির। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কার ইবাদত করো, তোমার রব কে? গুইটি উত্তর দিল, আমি সেই রবের ইবাদত করি, আকাশে যার আরশ, পৃথিবীতে যার রাজত্ব, সমুদ্রে যার পথ, জাহান্নামে যার শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, বলো তো আমি কে? গুই বলল, আপনি বিশ্বজগতের প্রভুর রাসুল এবং শেষ নবী। আল্লাহ পাক কুরআনে পাকি ইরশাদ করেছেন, যে আপনাকে সত্য বলে স্বীকার করে নিল সে সফল হল, আর যে মিথ্যা প্রতিপন্ন করল সে পথহারা। সূরাতুস শামসি আয়াত 9-10। এমন রাসুল পাওয়ার পরেও যে উম্মত তার আদর্শ পরিত্যাগ করে অন্যদের পথ অবলম্বন করে তারা ধ্বংস হবে না তো কি হবে। মুলতানে এমন একটি ঘটনা দেখান যেটা আমাদের নবীর আদর্শ অনুযায়ী সম্পন্ন হয়, এমন একটা পরিবার দেখান যেটা আমাদের নবীর আদর্শ অনুসারে সুন্নতের পরিবর্তে কুসংস্কার ও বিজাতীয় সভ্যতার অনুসরণে চলে না। এই গায়ে হলুদ, এই গান বাজনা, এই আলোকিত সাজ, আরও কত কী রকম সংস্কৃতি,
এসব কি নবীর আনুগত্যের দাবি? যদি পুত্র পিতাকে গালি দেয় আর বলে তোমরা খুব অনুগত, তাহলে বিষয়টি পাগলামি সাব্যস্ত হবে না? আমরা নবীর অবাধ্যতা করি আর দাবি করি আমরা নবীর অনুসারী, দাবি করি আমরা আশেকের আসল। এর নাম কি এশকের আসল? এর নাম কি নবী প্রেম? ছাওর গুহায় একটি সাপ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করল, আবারও দংশন করল, আবারও দংশন করল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে অশ্রুর ফোঁটা ঝরল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখের ওপর পড়ল। সেই চোখের পানির স্পর্শে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ খুলে গেল। এরপর তিনি জিজ্ঞেস করলেন, আবু বকর কি হয়েছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাপ দংশন করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দংশিত স্থানে নিজের মুখের লালা লাগিয়ে দিলেন, বিষ নেমে গেল, ব্যথা দূর হয়ে গেল। এবার প্রশ্ন হলো, সাপটি কেন দংশন করছিল? এজন্য দংশন করছিল যে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছিল। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাতে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছিলেন। সাপ কাটার জন্য কাটছিল না, বরং সে বলছিল, তোমার পাটা একটু সরাও, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখতে চাই। সাপের দংশন প্রতিশোধের জন্য ছিল না। এমন ক্ষতিকর প্রাণীও যার দিদার লাভে পাগল পাড়া, আমরা তার উম্মত হয়ে তার অনুসরণ ঠিকমতো করি না। আমরা তাকে শুধু রাসূল মানি, তার জীবনকে অবলম্বন করতে আমরা কেউই প্রস্তুত নই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গায় আপনি হলে কি করতেন? কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।